রাজ্যে একের পর এক বেআইনি বোমা তৈরির কারখানায় বিস্ফোরণ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, মুষ্টিমেয় কয়েকজন পুলিশ আধিকারিকের গাফিলতির জন্য এমনটা হচ্ছে, রাজ্য সরকার কড়া হাতে এর মোকাবিলা করছে। এতবার বলার পরেও পুলিশ কেন বিভিন্ন জায়গায় ছোট ছোট স্বার্থে নিষ্ক্রিয়তার জন্য, পুলিশের নিষ্ক্রিয়তার জন্য দু একটা আইসিওসির জন্য বাংলা বদনাম হচ্ছে। সুতরাং এটার রেড হবে এবং বাংলার মানুষ যাতে সুরক্ষিত থাকে সেটা দেখতে হবে পুলিশকে, এটা তার দায়িত্ব।